ইউটিউবে টেক রিলেটেড ভিডিও দেখেন কিন্তু অভ্রদাকে চেনেন না, এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। এই তো কিছুদিন আগেই অভ্রদার ইউটিউব চ্যানেল টেক সাইগাই 1 মিলিয়নের মাইলস্টোন পার করেছে। বাংলাদেশ তো বটেই, পুরো টেক দুনিয়ায় বাংলা ভাষাভাষীদের জন্য অভ্রদা একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে। বাংলার টেক রিলেটেড চ্যানেলগুলোর ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউবার হচ্ছে অভ্রদা। অভ্রদাকে প্রথমে জানাই 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন অভ্রদা বাংলা ভাষাভাষীদের জন্য, বিশেষ করে বাংলাদেশে, এত বেশি সুনাম অর্জন করেছেন। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরুতে শুধরে নেই, যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে প্রথমেই একটি ডিসলাইক বাটনে ক্লিক করে ভিডিওটি দেখা শুরু করুন। আশা করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অভ্রদা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং জানতে পারবেন কেন অভ্রদা টেক দুনিয়ায় একটি বিশেষ স্থান দখল করে রয়েছে বাংলার টেক দুনিয়ায়। অভ্রদা সম্পর্কে প্রথম কথা যেটি বলতে হয় সেটি হচ্ছে অভ্রদার সাবলীল উপস্থাপনা। বর্তমান যুগে আমরা প্রায় শুদ্ধ বাংলায় কথা বলা এক প্রকার ভুলেই গিয়েছি। আজকালকার নাটক সিনেমার কথা নাই বা বললাম, টেক দুনিয়ায় খুব কম মানুষ রয়েছে খুব শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে। বাংলাদেশের আমি বাবুর কথা খুব ভালো লাগে আমার এবং ভারতের মধ্যে অভ্রদার কথা অতুলনীয়। তার সঠিক উচ্চারণ, সুন্দর সুস্পষ্টভাবে আস্তে আস্তে কথা বলার ধরন, এগুলো মানুষজন সাদরে গ্রহণ করেছেন। অভ্রদার শ্রুতিমধুর কথা শুনে যে কেউ তার কথার ফ্যান হয়ে যেতে বাধ্য। 2 নম্বর পয়েন্টে বলবো সাদা কালো সাদা কালো। বর্তমানে তো গানটি খুব জনপ্রিয়তা পেয়েছে, সাদা 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 কি যেন, সাদা 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 কালো। অভ্রদা এমন এক ব্যক্তি যে সাদাকে সাদা বলতে এবং কালোকে কালো বলতে পছন্দ করে। টেক দুনিয়ায় এই দেশে ATC, আকিব্রাস, PCB, বাংলাদেশ আর ওই দেশে অভ্রদা, এই কয়েকজন বাদে বাংলা ভাষায় সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহস আমি আর কারো মধ্যে দেখিনি। বাংলা ভাষার প্রায় প্রতিটা ইউটিউবার কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে, বিভিন্ন গিফট পেয়ে মোবাইলগুলোর ভালো দিকগুলো আমাদের সামনে নিয়ে আসে ঠিকই, কিন্তু এর পেছনে যে খারাপ দিক রয়েছে, কিছু কালো দিক রয়েছে, সেই দিকটা কেউ আমাদের সামনে নিয়ে আসে না। আমরা শুধু টাকার একটি পাশ দেখে অভ্যস্ত, তার অপোজিট পাশে যে কী রয়েছে সেটি আমাদের সামনে কেউ উপস্থাপন করে না, এক্সেপ্ট এই অভ্রদা, ATC, এই কয়েকটা চ্যানেল ছাড়া। সোজা বাংলা কথায় বলা যায়, টেক ইন্ডাস্ট্রির প্রায় অধিকাংশ ইউটিউবার কোম্পানিদের চামচামি করে, আর এই ক্ষেত্রেই অভ্রদা সবার চেয়ে আলাদা, সবার চেয়ে এগিয়ে রয়েছে। অভ্রদাকে যে বিভিন্ন কোম্পানি ফোন পাঠায় না তা কিন্তু নয়, অভ্রদার কাছেও প্রতিটি কোম্পানি ফোন পাঠায়, কিন্তু অভ্রদা যখন কোম্পানির ফোনগুলো নিয়ে কোনো ভিডিও বানায় তখন প্রথমেই বলে দেয় এটি কোম্পানির তরফ থেকে পাওয়া ফোন, এই ভিডিওটি স্পন্সর্ড ভিডিও। এ থেকে আমরা সুস্পষ্ট ধারণা নিতে পারি যে এই যে কথাগুলো বলবে শুধু ভালো কথাগুলোই বলবে, খারাপগুলো বলবে না। এইসব ছোটখাটো ব্যাপারগুলোই অভ্রদাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে। 3 নম্বর পয়েন্ট অভ্রদা সম্পর্কে বলতে হয় যে সততা। অভ্রদা বেশ একটি সৎ মানুষ, বিশেষ করে তার ভিডিও বানানোর ক্ষেত্রে। মানুষ মাত্রই ভুল হয়, আমরা কথা বলতে গিয়ে মুখ ফসকে অনেক ভুল কিছু বলে ফেলি, কিংবা আমাদের কাছে সবসময় সঠিক ইনফরমেশনটি থাকে না। বিভিন্ন টেক নিউজে দেখা যায় আজকে যেটি নিউজ আকারে আসছে কয়েকদিন পর সেটি বদলে যায়। তো আমরা অন্যান্য ইউটিউবার যারা আছি তারা যদি কখনো মুখ ফসকে ভুল কিছু বলে থাকি তাহলে কখনোই সেটির ভুল স্বীকার করি না, উল্টো দর্শকদের মাথার উপর সেই ভুলটি চাপিয়ে দিই। অভ্রদা যদি কোনো ভিডিওতে কোনো প্রকার মিস্টেক করে পরের ভিডিওতেই সেটি শেষ প্রথমেই সেই ভুলটা স্বীকার করে নেয়, আবার এডিটিং এর সময় যদি সেটা চোখে পড়ে সুন্দর করে নিচে লিখে দেয় এই ভুলের ব্যাপারটা। আমরা কিন্তু ভুলকে ঘৃণা করি না, আমরা মানুষ, আমরা ভুল করতেই পারি, কিন্তু যারা ভুল স্বীকার করে না তাদেরকে আমরা ঘৃণা করি। আর ভুল স্বীকার করা একটি বিশাল মহতের কাজ, অভ্রদা সেটি প্রতিনিয়ত করে থাকে, আর এই কারণেই অভ্রদাকে এত এত মানুষ এত এত বেশি ভালোবাসে। ভুল স্বীকার না করা একটি ঘাড়তেরা মিটে আমরা সবাই জানি, আমরা যারা দর্শক রয়েছি তারা কিন্তু আমরা এতটাও বোকা নাই যে কোনটা ভুল কোনটা সঠিক সেটা জানতে পারবো না। আর এই গ্লোবালাইজেশনের যুগে সব ভুল মুহূর্তের ভিতর সামনে চলে আসে, তবুও বাংলাদেশে কিছু ইউটিউবার আছে যারা ভুল করেও সেই ভুলটা স্বীকার করে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অভ্রদা মানুষের সাথে খুব দ্রুত মিশে যেতে পারে তার কথার মাধ্যমে। অভ্রদার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জেনে থাকবেন অভ্রদা কখনোই বলে না এই চ্যানেলটি আমার চ্যানেল, বরং অভ্রদা প্রতিটি ভিডিওতে সবসময় বলে থাকে এটি আপনাদের চ্যানেল, এটি সবার চ্যানেল, সবার কন্ট্রিবিউশনে চ্যানেলটি আজকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করতে পেরেছে। এই যে সবার মধ্যে মিশে থাকা, সবার মতামত নেওয়া, এটি অভ্রদাকে সবার কাছাকাছি নিয়ে এসেছে, প্রত্যেকটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই কথাগুলো বলার মাধ্যমে। শুধু যে কথা বলে তাই না, প্রতিটা মানুষের মতামত কিন্তু সে নেয়, তার লোগো চেঞ্জ করা, তার ভিডিওর কালার চেঞ্জ করা, তার কোন টেক্সট ইউজ করবেন, কোনটা কি করবেন, সব কিছুর জন্য তিনি পোল রাখেন। শুধু যে পোল রাখে তা না, এবং পোলের মাধ্যমে জনগণ যেটা চায়, শ্রোতারা যেটা চায়, ভিউয়ার্সরা যেটা চায়, তিনি সেই অনুপাতে কাজ করেন। যখনই সে সবার মতামত নিয়ে সেই অনুপাতে কাজ করেন তখন মানুষজনের ভিতর তার একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়। শুধু তাই নয়, তিনি প্রতিদিন তার ভিডিওতে যে সকল কমেন্ট করে মানুষজন সেই কমেন্টগুলো পড়ার চেষ্টা করে, সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করে। প্রতি সপ্তাহে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছে যাতে সরাসরি সে তার দর্শকদের সাথে কথা বলতে পারে, কমেন্টের মাধ্যমে সে
কমেন্টে রিপ্লাই দিতে পারে। এছাড়াও বিভিন্ন কোম্পানি যখন তার কাছে কোনো ফোন পাঠায় সেগুলো তিনি আমাদের মাঝেই বিতরণ করে দেয়, এটিও একটি বড় দিক। পাঁচ নম্বর পয়েন্ট বলবো তথ্যমূলক ভিডিও। প্রত্যেকের টেক চ্যানেল করে কি করে, হয় টেক নিউজ দেয় কিংবা মোবাইলের রিভিউ দেয়, বিভিন্ন গ্যাজেটসের রিভিউ দেয়, কিন্তু অভ্রদা এর বাইরেও একটি ভিডিও বানিয়ে থাকে, সেটা হচ্ছে তথ্যমূলক ভিডিও। তথ্যমূলক ভিডিওতে তিনি একটি কোম্পানি সম্পর্কে কিন্তু কিংবা একটি বিষয় সম্পর্কে এ টু জেড সকল প্রকার তথ্য দিয়ে থাকে। এই যে তথ্যমূলক ভিডিও অভ্রদা যেটি বানিয়ে থাকে সেই ভিডিওটার আমি বিশাল বড় একটা ফ্যান। সেই ভিডিও থেকে আমরা অনেক অনেক কিছু জানতে পারি, অনেক গোপন কথা আমাদের সামনে চলে আসে। এই যে তথ্যমূলক ভিডিওর কথা বললাম, এটা শুধু বাংলা ভাষাভাষীদের মধ্যেই নয়, পুরো টেক ইন্ডাস্ট্রিতে সব ভাষার মধ্যেই মনে হয় অভ্রদাই খুব ভালোভাবে বানিয়ে থাকে। আমি চাই অভ্রদা এমন তথ্যমূলক ভিডিও আরো বেশি করে আমাদের সামনে নিয়ে আসুক। এরকম বিভিন্ন তথ্যমূলক ভিডিওর মাধ্যমে আমাদেরকে অনেক সময় অভ্রদা বলে থাকে কোন ফোনটা কেনা উচিত, কোনটা কেনা উচিত নয়। প্রত্যেক ইউটিউবার বলবে যে এই ফোনটা কিনুন, এটা কেনা উচিত, কিন্তু অভ্রদা একমাত্র ব্যক্তি যে বলবে না এটা কিনবেন না, এখন 5G ফোন কিনবেন, এখন 4G ফোন কিনুন, এখন অমুকটা কিনবেন, এখন অমুকটা কিনুন। এই যে ডিসিশন দেওয়া, এই যে মানুষের মনের কথা বলা, কোনটা কিনলে আমরা ঠকে যাবো, কোনটা কিনলে আমরা ঠকবো না, এই সব বিষয়গুলো, খুঁটিনাটক বিষয়গুলো আমাদের পক্ষ থেকে অভ্রদা বলে দেয়। মানুষের মনের কথা সে বলে দেয়, মানুষ কি চায় সেটি সে খুব ভালোভাবে বোঝে। এছাড়াও তার সাবলীল কথাবার্তা বলা, টেক নিউজ তৈরি করা, বিভিন্ন মোবাইল রিভিউ দেওয়ার, আরেকটা কথা বলি যে মোবাইল রিভিউয়ের সময় দেখবেন জাঁকজমকভাবে কালারফুল করে মোবাইলে ক্লোজ শট নিয়ে এটা করে সেটা করে অন্যান্য ইউটিউবাররা এভাবে ভিডিও বানায় যে ভিডিওটাকে একটা আকর্ষণীয় করে তোলে, কিন্তু অভ্রদা যখন মোবাইলে কোনো রিভিউ দেয় তখন দেখবেন খুব সাবলীলভাবে সে মোবাইলে রিভিউ করে, খুবই স্বাভাবিকভাবে একটি মানুষ মোবাইল ব্যবহার করলে যেভাবে এক্সপিরিয়েন্স করে বাস্তব অভিজ্ঞতা হয়, যেমন একটা ফোন কানে ধরে কথা বলতে বলতে ভিডিও বানায় ফোন দিয়ে, মানে আমি আপনি যেভাবে ফোন ব্যবহার করে যেই রিভিউটা মানে যেই অভিজ্ঞতা অর্জন করি সেটি আমাদের সাথে দেয়। এর ভিতর কোনো প্রকার কৃত্রিমতা নেই, আর এই অকৃত্রিম অভ্রদাকেই আমরা সবাই ভালোবাসি। আমরা আশা করবো অভ্রদা আরও এগিয়ে যাবে খুব দ্রুত, খুব জলদি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করবে এবং আরও আমাদের সাথে আরও বেশি বেশি এমন তথ্যমূলক ভিডিও আমাদের সামনে অভ্রদা নিয়ে আসবে। আজকে এই পর্যন্তই অভ্রদা সম্পর্কে আপনাদের কাছে কিছু শেয়ার করলাম, কেন অভ্রদাকে, কেন অভ্রদার ভিডিও আমাদের কাছে ভালো লাগে, কেন অভ্রদার ভিডিও আমরা দেখি সেই সম্পর্কে কিছু জানালাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আশা করি অভ্রদাকে আপনাদের সবাই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। বাই বাই।